প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দুই সালের নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক আট অক্টোবর দুই বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত হয় চল্লিশ বিলিয়ন ডলার বা চার হাজার কোটি মার্কিন ডলার আট অক্টোবর দু বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ হয় চল্লিশ বিলিয়ন ডলার বা চার হাজার কোটি মার্কিন ডলার বাংলাদেশে নিযুক্ত ভারতের সতেরোতম হাইকমিশনার কে বিক্রম দোরায় স্বামী বাংলাদেশে নিযুক্ত ভারতের সতেরোতম কমিশনার বিক্রম দোরাই স্বামী চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা কোনটি চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা সাতক্ষীরা ইলিশ মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ভোলা ইলিশ মাছ উৎপাদনে শীর্ষ জেলা ভোলা বিইউ লাউ দুই ও বিইউ পেঁপে এক জাত দুটির উদ্ভাবক কোন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বিইউ লাও দুই ও বিইউ পেঁপে এক যার দুটির উদ্ভাবক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কতটি ক্ষুদ্র নিগোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন ও প্রকাশ করেছে পাঁচটি নিগোষ্ঠীগুলো হল চাকমা মারমা ত্রিপুরা ককবর গারো ওরাও বা সাদ্রি বর্তমানে দেশে বেসরকারি ডেন্টাল কলেজ কতটি ছাব্বিশটি সূত্র মন্ত্রীপরিষদ সচিব আঠাশ সেপ্টেম্বর দু বর্তমানে দেশে বেসরকারি ডেন্টাল কলেজ রয়েছে ছাব্বিশটি ডলফিন রক্ষায় বাংলাদেশ সরকার কয়টি অভয়ারণ্য ঘোষণা করে নয়টি সর্বশেষ তিনটি হল খুলনার পানখালি শিবসা ও ভদ্রা ডলফিন রক্ষায় বাংলাদেশ সরকার নয়টি অভয়ারণ্য ঘোষণা করে আর্সেনিকোসিস আক্রান্ত রোগী কাদের বলা হয় যাদের শরীরে আর্সেনিকের বিষক্রিয়া ধরা পড়ে আর্সেনিকোসিস আক্রান্ত রোগী কাদের বলা হয় যাদের শরীরে আর্সেনিকের বিষক্রিয়া ধরা পড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসবে কবে আট নভেম্বর দুই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসবে আট নভেম্বর দু হাজার বিশ চায়ের তৃতীয় নিলাম কেন্দ্র হচ্ছে কোথায় পঞ্চগড় চায়ের তৃতীয় নিলাম কেন্দ্র হচ্ছে পঞ্চগড় রকম প্লাস্টিকের উপাদান ছাড়াই প্লাস্টিকের মতো পাঠের তৈরি শতভাগ পরিবেশবান্ধব সোনালী ব্যাগের উদ্ভাবক কে বিজ্ঞানী মোবারক আহম্মদ খান কোনো রকম প্লাস্টিকের উপাদান ছাড়াই প্লাস্টিকের মতো পাঠের তৈরি শতভাগ পরিবেশবান্ধব সোনালি ব্যাগের উদ্ভাবক বিজ্ঞানী মোবারক আহম্মদ খান ক্যাকপ্রাং ঝর্ণা কোথায় অবস্থিত রায়খালি কাপ্তায় রাঙামাটি মারমা ভাষায় ক্যাকপ্রাং শব্দের অর্থ পাথরের এলাকা বা পাথরের চাই দেশে মোট ফসলি জমির পরিমাণ কত এক কোটি চুয়ান্ন লক্ষ অষ্টআশি হাজার দুইশো হেক্টর দেশে মোট ফসলি জমির পরিমাণ এক কোটি চুয়ান্ন লক্ষ অষ্টআশি হেক্টর সংরক্ষিত বিজ্ঞপ্তিত রক্ষিত অর্জিত বা অর্পিত ও অশ্রেণীভুক্ত মিলিয়ে দেশে মোট বনভূমির পরিমাণ কত ছেচল্লিশ লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো একর সংরক্ষিত বিজ্ঞপ্তিত রক্ষিত অর্জিত বা অর্পিত ও অশ্রেণীভুক্ত মিলিয়ে দেশে মোট বনভূমির পরিমাণ ছেচল্লিশ লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো একর ইউনিসেফের বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ জেলা কোনটি চাপায় নবাবগঞ্জ তিয়াত্তর পার্সেন্ট ইউনিসেফের বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ জেলা চাপায় নবাবগঞ্জ তিহাত্তর পারসেন্ট ইউনিসেফের বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহ সবচেয়ে কম কোন জেলায় চট্টগ্রাম জেলায় উনচল্লিশ পারসেন্ট ইউনিসেফের বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহ সবচেয়ে কম চট্টগ্রামে ইউনিসেফের বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত অষ্টম ইউনিসেফের বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম ইউনিসেফের বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহের শীর্ষ দেশ কোনটি নাইজার ইউনিসেফের বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ দেশ নাইজার ইস্টমেড গ্যাস ফোরাম কবে গঠিত হয় ছয় জানুয়ারি দুই ইস্টমেড গ্যাস ফোরাম গঠিত হয় ছয় জানুয়ারি দুই ইস্টমেড গ্যাস ফোরাম এর সদর দপ্তর কোথায় কায়রো মিশর ইস্টমেড গ্যাস ফোরামের সদর দপ্তর মিশরের কায়রোতে বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট কে বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট লুইস আর্ক বেলজিয়ামের নতুন প্রধানমন্ত্রীর নাম কি আলেকজান্ডার ডিক্রো বেলজিয়ামের নতুন প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ককেশাস অঞ্চলের নাগার্ন কারাবাক নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া ককেশাস অঞ্চলের নাগার্ন কারাবাক নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া বিচ্ছিন্নতাবাদীরা নাগার্ন কারাবাক দখল করার পর কি নামে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে আর্ট শক প্রজাতন্ত্র রিপাবলিক অব আর্ট বিচ্ছিন্নতাবাদীরা নাগার্ন কারাবাক দখল করার পর কি নামে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে আর্ট শক প্রজাতন্ত্র বা রিপাবলিক অব আর্টশক আর্টশক আর্ট শক প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি স্তেপানক আর্ট শক প্রজাতন্ত্রের রাজধানী স্তেপানক নিউ ক্যালিডোনিয়া আবিষ্কার করেন কে ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক চার সেপ্টেম্বর সতেরোশো নিউ ক্যালিডোনিয়া আবিষ্কার করেন ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক চার সেপ্টেম্বর সতেরোশো ইথিওপিয়ার প্রথম ইসলামী ব্যাংকের নাম কি জমজম ব্যাংক ইথিওপিয়ার প্রথম ইসলামী ব্যাংকের নাম জমজম ব্যাংক বি টোয়েন্টি বা বিজনেস টোয়েন্টি কোন ধরনের জোট বি হচ্ছে গ্রুপ টোয়েন্টি বা জি টোয়েন্টি জোটের সদস্য দেশগুলোর ব্যবসায়ীদের জোট বি টোয়েন্টিকে জি এর ব্যবসায় খাতের প্রধান নির্বাহী কর্মকর্তাদের এঙ্গেজমেন্ট গ্রুপও বলা হয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সমন্বিত কৃষিনীতির নাম কি কমন এগ্রিকালচারাল পলিসি সংক্ষেপে ক্যাপ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সমন্বিত কৃষিনীতির নাম কমন এগ্রিকালচারাল পলিসি বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে সবার জন্য কোভিড নাইন্টিন ভ্যাকসিনের সুষম বন্টন নিশ্চিত করতে গঠিত জোটের নাম কি। কোভ্যাক্স বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে সবার জন্য কোভিড নাইন্টিন ভ্যাকসিনের সুষম বন্টন নিশ্চিত করতে গঠিত জোটের নাম কোভ্যাক্স সম্প্রতি কিসের দাবিতে থাইল্যান্ডে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচার পদত্যাগ এবং রাজতন্ত্রের সংস্কার সম্প্রতি কিসের দাবিতে থাইল্যান্ডে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচার পদত্যাগ এবং রাজতন্ত্রের সংস্কার আজাদি ফ্রিডম ফ্যাসিজম ফিকশন প্রবন্ধ গ্রন্থের লেখককে ভারতীয় সাহিত্যিক অরন্ধতি রায় আজাদি ফ্রিডম ফ্যাসিজম ফিকশন প্রবন্ধ গ্রন্থের লেখক ভারতীয় সাহিত্যিক অরন্ধতি রায় আরব বিশ্বের পঞ্চম দেশ হিসেবে কোন দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক করতে যাচ্ছে সুদান আরব বিশ্বের পঞ্চম দেশ হিসেবে সুদান ইসরায়েলের সাথে সম্পর্ক করতে যাচ্ছে ইউপিইউ দুই সালের ডাক উন্নয়ন প্রতিবেদনের শীর্ষ দেশ কোনটি সুইজারল্যান্ড ইউপিইউ দুই সালের ডাক উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ সুইজারল্যান্ড ইউপিইউ এর দুই সালের ডাক উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি মালি ইউপিইউ এর দুই সালের ডাক উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ মালি ইউপিইউএর দুই হাজার বিশ সালের ডাক উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত একশো আটাশতম ইউপিইউ এর দুই হাজার বিশ সালের ডাক উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান একশো আটাশতম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ